ভাইরাল কি আজকে নতুন হয়েছে? অনেকে অনেকে আপনার বলে হিরো আলম নাকি ভাইরাল হওয়ার জন্য অনেক টাইমে আপনাদের নির্বাচনের দ্বারায় তারপর ট্রেন্ডিং এ থেকে ব্যবসা করে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভাইরাল হওয়ার জন্য কেন? আমি জনগণের জন্য কথা বলতেছি, এটা কি আবার অন্যায়? একটা জায়গাতে অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করতেছি, এটা কি আবার অন্যায়? অন্যায় এদুল প্রতিবাদ করে ভাইরাল হয়, এদুল মনে করেন ভাইরাল হওয়ার কথা বলেন, যে বিজনেস করার কথা বলেন, তাহলে আর কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আপনারা অনেকেই বলেন হিরো আলম ভাইরাল হওয়ার চায়, হিরো আলম মনে টাইম লাইন থাকতে চায়, হিরো আলম একটু ব্যবসাটা করার জন্য করতে চায়। আরে ভাই, আমি তো আপনাদের জন্য কথা বলতেছি, আমি আমার নিজের জীবনের কথা পড়ানা করে না, আমি আপনাদের মনে করেন ন্যায্য ভোটের দাবিতে আন্দোলন করতেছি। আপনাকে হলো যে যখন যে সমস্যা হচ্ছে সেটা প্রতিবাদ মূলক কথাবার্তা বলতেছে, এটা কি আমার অপরাধ? আপনারা এই কথাবার্তা অনেকে বলেন যে হিরো আলম বিজনেস করতে চাইতেছে, হিরো আলম ভাইরাল হওয়ার চায়। আমি কি ভাইরাল কি আপনাকে নির্বাচন করে হয়েছে না? আপনি যখন ভাইরাল হয়েছে আজ থেকে 2016 সালে, তখন আমার অভিনয়ের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল কি আজকে নতুন হয়েছে? আপনারা অনেকে দেখে নিয়ে কথাবার্তা বলেন সে ভাইরাল হতে চায়, সে ইউটিউব বিজনেস করাতে নির্বাচন করে, সে ও আপনি এটার জন্য। আমি তো নির্বাচন করতেছি আপনাদের জনগণের অন্যায়ের প্রতিবাদ করার জন্যে, আপনাদের ভোটের ন্যায্য দাবি আদায় ফিরে আনার জন্যে। এইটা তো আমার অপরাধ হয়, এটা তো আপনি ব্যবসা মনে করেন, তাহলে আমার কিছুই করেন না। আপনারা যা খুশি তাই করতে পারেন। আমি আগে থেকে আপনাকে কোনো কথা কেয়ার করিনি, এখনও করি না। আমি আমার মতো সত্য কথা বলবো, তাতে তো আমার জীবনও চলে যায়, তাতে আমি কিছু মনে করবো না। সবাইকে ধন্যবাদ।